একটা রমজান চলে গেল রোজার মাস রোজা রাখছি যেইভাবে রোজার হক আদায় করা দরকার ওইভাবে পারলাম কিনা বড় পেরেশান লাগতেছে রমজানে তারাবির নামাজ পড়লাম কোরআন তেলাওয়াত করলাম নবী তো অভিশাপ দিয়ে গেছেন রমজান পাইয়াও যারা গুনাহমুক্ত হতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক আমি ওমর পেরেশান হয়ে গেলাম রমজান পাইছি কিন্তু গুনাহ থেকে মাপ পাইলাম কিনা সেই পেরেশানি আবু হুরায়রা বলেন ও খলিফাতুল মুসলিমিন জান্নাতের টিকিট তো রেডি আর পরো কেন এত ভয় ওমরে ফারুক কাদেনার বলেন ও ভাই আবু হুরায়রা আল্লাহ যদি রাগ করিয়া আবার কোন আমলের কারণে বেজার হইয়া যায় তাহলে আমি আমার ওমরের উপায় কি হবে ও এলাকার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া এত এলেম এত আমল এত তাকওয়া এরপরেও যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অথচ চোখে কোনো পানিও নাই কান্নার চেষ্টাও নাই কেউ যদি কান্না করে তাও আমরা মেনে নিতে পারি না সমালোচনা করি ভাইজান অন্যের দিকে না তাকাইয়া নিজের হিসাবটা করে নাও কোন দিন জানি আজরাইল এসে পড়ে গত রমজানে যারা বেঁচে ছিল এই রমজানে অনেকেই নাই আবার আগামী রমজান পাবো কিনা সে গ্যারান্টিও নাই ও আম্মা জানেরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কত কলিজার কন্যা নবীজি এত আদর করতেন ওই ফাতেমাকে কোথাও যদি যাইতেন শেষ ফাতেমার সাথে মোলাকাত করে যাইতেন আবার কোথাও থেকে আসলে ফাতেমার সাথে আগে দেখা করতেন ওই ফাতেমাকে নবী বলে গেলেন ও ফাতেমা আমি মরিয়া যাব ইন্তেকাল হয়ে যাবে তবে শুনো ফাতেমা ওই কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইয়া কবরে যাইও ইয়া ফাতেমা তু আনতিজি নফসাকে মিনান নার ও পর্দার আড়ালের আম্মা জানেরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সরদারিনী নবীর কলিজার টুকরা কন্যা তার যদি অবস্থা এমন হয় আপনার অবস্থা কেমন হবে আপনাদের তো কি পরিমাণ কান্না দরকার আমলের দরকার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেন নেককার সন্তানের মা হইয়া কবরে যান সন্তানের ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে সন্তান যেন বেয়াদব না হয় সন্তানের ব্যবহারে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ আর আমল দেখে আখলাক ব্যবহার দেখে যেন সবাই দোয়া করে আর এই অবস্থা তৈরি করতে হলে আপনি মায়ের কান্না লাগবে দোয়া করা লাগবে সন্তানকে আদর্শ আনা ফলা বানাইতে হবে আল্লাহর কাছে দোয়া করবেন রমজানে রোজা রাখবেন তাহাজ্জুদ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ নেককার সন্তানের মা বানাইয়া কবরে নাও আমার সন্তানের দেইকা যেন কেউ কষ্ট না পায় পর্দোয়া না করে সবাই তখন সন্তানের খারাপ বলবে না বলবে ওর মা বড় খারাপ ও আম্মা জানেরা আজকে ওলামায়ে কেরামদের মা তো আপনারা আপনারা তো হাফেজে কোরআনের মা আপনারা তো সাহাবায়ে কেরামের মা আলেমের মা এরে আম্মা জান মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তান ডাক্তার হবে কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে নামাজ পড়ে পড়ে দোয়া করবে ও আম্মা জান সন্তান যদি লাইনে না থাকে পায়ে ধরে হলেও বুঝাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন যতবার হুজুরদের কাছে দোয়া চান এর থেকে আল্লাহর কাছে বললে সাথে সাথে কবুল হয়ে যাবে আমরাও দোয়া করি আপনারাও বেশি করে দোয়া করবেন সন্তানের জন্য ও সন্তানেরা ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দাও চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া ও টাকাওয়ালা বাড়িওয়ালা তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মাকে হারাইয়া তুমি কই যাইতেছো রে যুব ওই মাকে কষ্ট দিও না রে ভাই
যদি মায়ের চোখের পানি তোমার কষ্টের কারণে পড়ে যাও ওই মায়ের কাছে গিয়ে আজকে পারলে দোয়া চাইও ওই মাকে বলবা মা কত কষ্ট দিয়েছি আমি তোমাকে আমার কারণে তুমি কত কান্না করেছো ও মা তুমি কত রাত ঘুমাইতে পারো নাই আমার জন্য খানা খাইতে পারো নাই কত কষ্ট করেছো আমাকে মানুষ বানাবার পেছনে ও মা হয়তো আমি কথার দ্বারা তোমারে কষ্ট দিছি আজকে তুমি maaf করে দাও আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও আমি তোমার দোয়া সারা সামনে আগাইতে পারবো না এ যুবকেরা ওই মা বাবার পারলে একটু দোয়া নিয়ে সামনে আগা মোনাজাতের মধ্যে কত মানুষ কান্না করে যুবকেরা কাঁদে তোর চোখে পানি নাই কেন রে বাবা একমাত্র কারণ মা বাবার বটদোয়া লাগছে তোর কপালে এই জন্য তোর চোখে কান্না আসে না দিলটা নরম হয় না আল্লাহর কাছে তওবা কর মনে মনে বল আল্লাহ আর কোনদিন মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকার বাইরে চলব না সুন্নাত অনুযায়ী চলব আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন কোরআন শরীফ খুঁজো আল্লাহ তাআলা মূসা নবীকে নাম ধরে ডাকলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন ওয়ানা দাইনা হুয়াইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইসমাইল নবীর নাম ধরে ডাকলেন দাউদ নবীর নাম ধরে ডাকলেন সুলাইমান নবীর নাম ধরে ডাকলেন কিন্তু সারা কোরআন খুঁজে দেখবা আমার নবীজির নাম আমার আল্লাহ একবারও কোরআনে ধরে ডাকেন নাই কিন্তু নবীরে ডাকছেন এমন শব্দ চয়ন করে দিছেন যেই শব্দগুলো বিশ্লেষণ শুধু তরজমায় শব্দের হক আদায় হয় না এক একটা শব্দ বিচক্ষণ শব্দ বালাগার ঢুকানো শব্দের ভেতরে আল্লাহ পাক নবীর শানে এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেই শব্দগুলো বুঝার জন্য ব্যাখ্যা দরকার এত দামি দামি শব্দ ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ইন্না আতাইনাকাল কাউসার আমার নবীকে সুন্দর সুন্দর শব্দ শব্দ ধরে ডাকছেন কিন্তু আল্লাহর নবীর জীবনে দুইটা বড় সফর হয়েছিল একটা সফর দুঃখের সফর আর একটা সফর ছিল সুখের সফর গত মাসে অথবা অন্য কোন মাসে ওলামায়ে কেরাম বলেন রজবে মিরাজ হয়েছে এটা কেউ বলেছেন কিন্তু অনেক উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম ঐতিহাসিকগণ বলেছেন মিরাজের ঘটনা রজবে হয় নাই অন্য মাসে হয়েছে যাই হোক মিরাজ তো হয়েছে ওই মিরাজের বেলায় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমার নবীরে কোরআনে নাম ধরেন নাই তবে দামি দামি শব্দ দরিয়া ডাকছেন কিন্তু মিরাজের বেলায় আমার আল্লাহ নবীরে কোনো দামি শব্দ বলে ডাকেন নাই বলছেন আমার বান্দাকে আমি মিরাজ করাইলাম আমার বান্দাকে সফর করাইলাম বান্দা বললেন এমন একটা সাধারণ শব্দ আমরাও মান্দা হিন্দুরাও মান্দা বৌদ্ধরাও মান্দা নবীও মান্দা এইরকম একটা সাধারণ শব্দ কেন বললেন আমার নবীও বান্দা আমরাও বান্দা এত সাধারণ শব্দ কেন বলে এই শব্দটা দিয়ে আল্লাহ পাক কঠিন কঠিন তিনটা কারণ উল্লেখ করেছেন কঠিন তিনটা সমস্যার সমাধানের ইঙ্গিত করেছেন শুধু এই শব্দের মাধ্যমে দুনিয়াতে যত বান্দা আছে আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য কি জন্য না বিড়ি টানার জন্য একমাত্র ইবাদত
আর ইবাদত যারা করে তাদেরকে বলে আবুদু বা আবেদ যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ তাহলে আমরা বান্দা আরবি হলো আবুদু বা আবেদ আল্লাহ হলেন মাবুদ আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম হলো ইবাদত গোটা দুনিয়ার মধ্যে ইবাদতের মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা রজবের চাঁদ দেখলেন নবী দোয়া পড়া শুরু করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান আল্লাহ রজবে বরকত দান করেন শাবানে বরকত দান করেন রমজানে বরকত দান করেন না কইয়া নবী বললেন হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন রজবে বরকত দান করেন শাবানে বরকত দান করেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন তার মানে হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছে দেন মরণ থাকলে যেন রমজানে হয় আগে না হয় কারণ রমজান এমন বরকতের মাস আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য ও আকলওয়ালারা একটা পশুকে বুঝাইলেও কিন্তু কিছু কথা বুঝে যদি ওর বুঝের মতো মেধা আল্লাহ দেয় না গরু গরু আছে না গরুটার মধ্যে কিছু বুঝ আছে কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নেন বিক্রি করতে না পারলে গলায় রশি লাগায় দিবেন গরু মালিকের আগে নিজে নিজে মালিকের বাড়ি চলে যায় ঠিক নি অথচ গরুটার ভালো মন্দ যাচাই করার জ্ঞান নাই গরুটারে যদি বয়ান করেন তিন দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই বাড়িটা পাহারা দিবি তোর পেটে ক্ষুধা লাগলে বাড়ির পেছনে যথেষ্ট পরিমাণ খানা আছে খাবি বাথরুম থাকলে সুন্দর টাইলস করা বাথরুম আছে দরজা খুলে গেলাম তুই ভিতরে গিয়ে বাথরুম করবি গরুটারে তিন ঘন্টা বয়ান করলে বুঝবে ও বাথরুমের সময় হলে মালিকের মাথায় ভরে না বাইরে ভরে ঠাস করে ছেড়ে দেবে কারণ বুঝার মতো আকল আল্লাহ দেন নাই আল্লাহ পাক আকল দিয়েছেন মানুষকে ও মানুষ একটু চিন্তা করো আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য আর কোন কাজের জন্য বানান নাই আপনার আমার কাজ হলো ইবাদত করা ইবাদত মানে সারাটা রাত্র যায় নামাজ বিছাইয়া তসবিহ তানবীন সারা দিন রোজা রাখবেন একজন সাহাবী এইভাবে নবীর কাছে বলতেছিলেন আমার নবী কয় কি চাও কয় বিয়া শাদী করব না শুধু আমার মালিকের নিয়ে আমি ভাবব নবী কয় আমার থেকে তুমি বড় বুজুর্গ হয়ে গেছো না আমি তো এত বড় নবী এত বড় রসুল আমি তো বিয়া করলাম আমার তো সন্তান আছে আমি তো বাজার করি আমি তো বাজারে যাই নবী বাজারে যাইয়া ঘরের বাজার নিজে মাথায় করে নিয়ে যায় হাতে করে ঘরে নিয়ে যায় একজন সাহাবী কয় নবী আপনি কেন নিবেন আমরা তো আছি কয় আমার দায়িত্ব আমার হক আমাকে আদায় করতে দাও তাহলে সারা রাত যায় নামাজে বিছাইয়া তসবিহ টানার নাম ইবাদত না ব্যবসা করা ইবাদত চাকরি করা ইবাদত লেখাপড়া করা ইবাদত ঘুমানো ইবাদত সব ইবাদত দুনিয়াতে যা করবেন সব ইবাদত হতে হবে নবীর তরিকা ব্যবসার মধ্যে কি নবীর তরিকা নাই বলেন না কেন ভাই চাকরির মধ্যে আমার নবী চাকরি করছেন না আমার নবী চাকরি করেছেন আল্লাহর নবী সব ধরে 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 দেখায় দিলেন আমাদের কাজ হলো ইবাদত আর আমাদের ইবাদত করতে যা লাগবে সব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমাদের খানার দরকার আল্লাহ দিয়েছেন আমাদের পানির দরকার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমার আপনার জন্য আলোর দরকার সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করে দিয়েছেন ও ভাই ভালো করে বুঝেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য বাতাসের দরকার ব্যবস্থা শুধু করেন নাই ফিরি দিলেন ফিরি আপনার পানির পিপাসা লাগছে দোকানে গিয়া বলবেন ভাই এক গ্লাস পানি দাও এক গ্লাস নাই তো কি একটা বোতল আছে দশ টাকা দিয়া কিনে নাও আর আল্লাহ আপনারে পানি দিছেন কোনো বিল নেই ফিরি
সরকার এটারে পাইপ লাগায়া তাই মাসে মাসে বিল দাও আল্লাহ সূর্যের আলো দিবেন ফ্রি মানুষ এটারে দইরা মেশিনের মধ্যে ঢুকাইয়া এবার ঘরের মধ্যে একটা আলো জ্বালায় মাসে মাসে বিল দাও দিবা না তার কাটা আল্লাহ বলেন আমার কোনো বিল লাগবে না ফ্রি দিলাম তোমার শ্বাসকষ্ট হসপিটালে গেছো অক্সিজেনের পাইপ লাগাইছো দুই ঘন্টা পরে বলে কম্পিউটারে এই পরিমাণ বিল আসছে দাও আল্লাহ কয় ও বান্দা দেখ যত বাতাস লাগবে আমি ফ্রি দিয়ে দিলাম ও বান্দা তোর খানার জন্য যা প্রয়োজন ফ্রি দিয়ে দিলাম পানি দিলাম ফ্রি বাতাস দিলাম ফ্রি কোনো বিল নাই এত কিছু তোরে দেই কেন জানো আমার কোনো ছেলে নাই যে আলাদা আদর করব আমার কোনো স্ত্রী নাই আলাদা মহব্বত করব আমার জিন্দেগীর আমি আল্লাহর জন্য একমাত্র মহব্বতের বস্তু তোরা বান্দা বান্দি তোরা ছাড়া আমার আপন কেউ নাই মানুষ আমি আল্লাহর আপন অতএব আমি আল্লাহ তুই চাওয়ার আগে সব দিয়ে দিছি তোরে বেশি মহব্বত করি দিয়া টিয়া ছেলে বড় হয়ে গেছে মাইয়াও বড় বিয়া দিয়া মা বাবায় শান্তি পেরেশান মুক্ত মাইয়াও বিয়া দিছি ছেলেও বিয়া দিছি টেনশন নাই মাইয়া গেছে স্বামীর বাড়ি ছেলে এখন বউ লয়ে গেছে ঘরে ছেলের ডাইকে খাই ওই জায়গা আছে আমার অনেকটা মোটামুটি রুম উঠে থাক কামাই রুজি করিয়া তুই খাইয়া মর আমাকে এক টাকাও দেওয়া লাগবে না তুই মর না বাস ওদিকে যা ঝামেলা শেষ আল্লাহ কয় এই বান্দা তোর যা দরকার অগ্রিম দিয়া আমি আল্লাহ ঘুমাই নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ঘুমাই তো নাই ওই বরং প্রতিদিন গভীর রাতে যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা নীরব নদীর মাছ ঘুমায় পশু পাখি ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা প্রথম আসমানে এসে আমি বান্দার কি দরকার দেওয়ার জন্য আসি আরো লাগবে নি বল চাবি দিয়ে দিব নেওয়ার জন্য আসি না দেওয়ার জন্য আসি অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান এমন একটা রাত নাই যে রাতে আল্লাহ আসে না গভীর রাতের শেষভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দা কি প্রয়োজন বল কই ব্যবসা কইরা আল্লাহ আইছে ঠিক না আমি নেওয়ার টাইম কই আমার তো সময় নাই ব্যবসা করে ঘুমায় গেছি বাসায় গেলাম 12টায় যাইয়া তিন বাত তিন পেট খাইয়া একটু ঘুমাবো এখানে আবার মোবাইলের মোরাকাবায় ব্যস্ত হয়ে গেছি ফজরের আগে আগে ঘুমায় পড়ে গেলাম 8টা 9টা উঠে আবার দোকানে গেলাম সময় পাই নাই আল্লাহ কয় একটা সময় তোরে দিলাম এটা তো তুই পাইলি বলে কেমন কয় ইবাদতের মুখ্যম একটা সময় হলো রমজানের মাস একটু নজর করে দেখ সাহারি খাওয়ার পুরো টাইম হলো তাহাজ্জুদ পড়ার তাই বাঙালি এত খারাপ খাইতে খাইতে আজান ঠেকায় দেয় দুই রাকাত নামাজ পড়ে না এত খাওয়া খায় গল্প করে করে আজান ঠেকায় দিছে এরপরও খাওয়া শেষ হয় না কিন্তু দু রাকাত তাহাজ্জুদ পড়ল না 11 মাসে তো টাইম নাই রমজান সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের টাইম দুই রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলতে পারতাও আল্লাহ আমার সন্তান কথা মানে না তুমি সন্তানের বাধ্য করে দাও আমার সন্তানের জবানে সমস্যা দূর করে দাও আমার ব্যবসায় ঝামেলা সমাধান করে দাও আল্লাহকে যদি বলতিরে মানুষ আমার আল্লাহর তো আর কেউ নাই যে আর একটা শুনবে তোমারটা বাদ দিবে আল্লাহ পাক বেশি আদর করেন আমাদের উদুউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি বলতে দেরি হতো আমার আল্লাহ তোমার কথা শুনতে আর কবুল করতে দেরি করতেন না ও আল্লাহর বান্দারা রমজান আসতেছি এখন থেকে মাজা টাইপ করবা নামাজের মধ্যে যেন বলো না যে মাজায় সমস্যা 8 রাকাতের বেশি ভারী না এখন থেকে মাজা টাইট করো রমজানে এক নফলের দাম ফরজের সমান তুমি 8 পড়বা কেন
20 রাকাত পুরো পড়বা পুরো পড়ে পড়ে সওয়াব নিবা শুধু 20 না সময় পাইলে সারা রাত নামাজে কাটাও সাহরি খাইয়ের পরে ঘুমাও এক মাস না ঘুমাইলে কি হইব তারাবির পরে আমলে নেমে যাও সাহাবা একরামের মধ্যে একজন জবরদস্ত সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি এক রাতে তাহাজ্জুদে ঘুমের কারণে উঠতে পারে নাই এবার নিজেরে শাস্তি দিবেন কি যে এক বছর তোর ঘুম নিছে এক বছর কোনো ঘুম নাই এক রাতের তাহাজ্জুদ মিস হলো কেন রহমতের নবী যার কোনো গুনাহ নাই আমার নবীর কোনো গুনাহ নাই সেই নবী রমজানের আগে রজব শাবান ইবাদত কাটাইতেন রমজান তো কোনো হিসাব নাই নবী ইবাদত করতে 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 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হাত্তা তারিমা কদামা নবীর কদম মুবারক ফুলে যাইতো দাঁড়াইয়া থাকতে থাকতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী নামাজের ইমাম আমরা পেছনে মুক্তাদি হয়ে দাঁড়াইলাম নবী আলহামদু সূরা শেষ করলেন সূরা বাকারা বাবলাম নবী বোধহয় পড়তেছেন পড়তেছেন শেষ কইরা রুকুতে যাবেন অর্ধেক না পুরা বাকারা শেষ করলেন প্রথম রাকাতে রুকুর খবর নাই এইবার বুঝি দিবে কয় না সূরা বাকারার পরে আলে ইমরান শুরু করলেন চলছে রহমতের নবীর জবানের তেলাওয়াত সূরা বাকারা শেষ হয়ে গেল আলে ইমরান চলতেছে এরপরে রুকুর মধ্যে যাবেন কয় না সূরা আলে ইমরানের পরে সূরা নিসাও তেলাওয়াত শুরু করলেন ও নবীর উম্মতের দল আজকে নামাজে ইমাম সাহেব একটু কেরাত লম্বা লইলে মাথা গরম হয়ে যায় হাফেজ সাহেব 20 রাকাত পড়াইছে এবার ওই মসজিদের কত টাইম লাগছে খবর লয় কয় যে দেড় ঘন্টা আল্লাহর শুকর আমি ওই হাফেজ সাহেব বিদ্যুৎ ফেল কোন জায়গা দিয়া 20 রাকাত শেষ হইল তৈরি হই নাই আহারে নামাজ এই নামাজে গুনাহ থেকে ফিরাবে না ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر নিশ্চয় নামাজ সমস্ত পাপের থেকে ফিরাবে ফিরাবে কেমনে পাপ লইয়া নামাজে খরাইলে কেমনে ফিরা ইউটিউবে সার্চ দিবি মক্কার ইমামের তেলাওয়াত ওটা মোবাইলটা তেলাওয়াত লাগাইয়া বালিশের পাশে মোবাইলটা রাইখা তুই শুয়ে শুয়ে মোবাইলটা শুনবি তেলাওয়াত তোর দুনিয়ার আকাম করা লাগলে করার পরে পাঁচ মিনিট শুনিস বালিশে মাথা লাগাইয়া মক্কার ইমামের তেলাওয়াত শুনতে শুনতে তুই ঘুমাইয়া যাবি রে যুব নজর করে দেখবি ইমামও কান্না করে মুক্তাদিরাও কান্না করে মাওলার কোরআন তেলাওয়াত আমি তো কসম করে বলতে চাই যদি এক সপ্তাহ যদি মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনতে শুনতে তুই প্রতিদিনই অভ্যাস করো ঘুমাইয়া এক সপ্তাহ পরে তুই নিজেই ওয়াদা করবি জীবনে আর গানের আওয়াজ কানে দিবি না ঘুমের মধ্যে মরে না কেউ তুই যদি আজরাইল আয়েশা রাইতে দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো কি পরিমাণ তোর কপালটা খারাপ হয়ে যাবে বল হ্যাঁ এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করেছে যুবক সন্তান এই মোবাইলের মায়ায় পড়িয়া বাবার টাকা চুরি করছো মায়ের টাকা চুরি করেছো এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো এই মোবাইলের কারণে কত জনার সাথে অপরাধমূলক আচরণ করেছো ও আব্বা জানেরা ও পর্দার আম্মা জানেরা অনুরোধ করে বলে গেলাম যদি ভালো সন্তানের মা বাবা হইয়া কবরে যাইতে চান পায়ে হাত রেখে বলে যাব সন্তানটাকে কখনো শিশু অবস্থায় মোবাইল হাতে দিবেন না কপাল পুড়ে যাবে সন্তানটা ভরার আগে আপনাদেরটা পুড়ে যাবে এই অপরাধ করিয়েন না নিজের হাতে সন্তানের জীবনটা নষ্ট করিয়েন না কতজন আল্লাহর বান্দা সন্তানকে কন্ট্রোল করতে পারে না কান্নার আওয়াজ
ও আল্লাহর বান্দারা ও পর্দা নামের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি ও যুবক আমি বলি না আপনারা আমাদের মতো হুজুর টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যান স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন রমজান একটা বরকতের মাস একটা নফল আমলের ফলাফল একটা ফরজের সমান একটা ফরজ আমল করবেন 70টা ফরজের সমান ওই যা রমজানে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরওয়াজা খোলা ও আল্লাহর বান্দা শয়তানের পায়ে শিকল লাগায় বান্দা এর পরও বান্দা তুমি রমজান পাইয়ে যদি আল্লাহর মহব্বতে ইবাদত না করো 6 বছর থেকে রোজা ছাড়ি নাই আর আপনাদের সন্তান 8 ক্লাসে পড়ে বয়স কত বিশের উপর উঠে গেছে এরপরও রোজা রাখে না আম্মা জান ভোর রাতে কয় আব্বা উঠ একটু সাহারি খায় দুই একটা রোজা রাখ আব্বা জান ধাক্কা দিয়া কয় খবরদার রোজা রাখাইও না আমার বাবার চেহারা নষ্ট নষ্ট হয়ে যাবে ওই আব্বা জানকে বলবো বাবা আপনার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে এই ভয়ে রোজা রাখাইলেন না অথচ মোবাইলের দিকে সারা রাত্র তাকাইয়া কবিরা গুনাহ করে করে চেহারা যে নষ্ট করলো বলো বাবা এই চেহারা তুমি কোন মেডিসিন দিয়া ভালো করবা সারাটা রাত কবিরা গুনাহ করেছে মোবাইলের দিকে তাকাইয়া তোমার সন্তান ওই ঘরে রহমত আসবে কিভাবে ঘরে আগুন লাগবে না তো লাগবে কি কিডনি নষ্ট হবে না তো কাটতে হবে আল্লাহর নবী বড়দোয়াও করেছেন রমজান পাইয়া যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে না আল্লাহ কয় তার উপরে ধ্বংস জিব্রাইলও বলে সে ধ্বংস নবী বলেন আমি আমিন বলিয়া সমর্থন দিলাম সে ধ্বংস হয়ে যায় ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তৈরি হয়ে যান আর এক সপ্তাহ বলতো বাকি নাই একটা রোজাও যেন ভাঙ্গা না যায় অনেক নিমক হারাম আল্লাহর দুশ্মনেরা কয় গ্যাস্ট্রিক বেড়ে যাবে অথচ আমি কিতাব দেখলাম স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি এই রোজা শুধু সওয়াব না বরং এই রোজা রাখা পাকস্থলী পেট লিভারকে সুস্থ রাখার একমাত্র মেডিসিন রোজা হুজুর গোনা মানবা না তুমি প্যানসার টাইওয়ালা গবেষকরা যা কইছে নাও মানবা না তা তুমি তো মানুষ হই না ওই নাস্তিকের যে বান্দর কইছে সে বান্দরই হুজুর গোনা মানবা না কারণ সত্য হইলো মানবে না কিছু মুসলমান কেন হুজুর গোনা মানতে গেলে একটু ছোট হওয়া লাগে হুজুর গোদারে ছোট হইবে কা এই রকম কিছু মানুষের মন আছে না হুজুর গোদারে ছোট হওয়া যাবে না তো হেগো লাইনের কেউ কইলে এবার মাথা নত করে দেয় আসলে হইতেও পারে তাহলে তুমগো লাইনের গবেষকদের গবেষণা রোজা শুধু সওয়াব না রোজা হলো পাকস্থলী লিভার তোমার হার্টকে সুস্থ রাখার একমাত্র মাধ্যম হলো রোজা এই রমজানের বড় আমল রোজা দ্বিতীয় রাতের বড় আমল তারাবির নামাজ এরপরে বড় আমল ইফতারি সামনে নিয়ে দোয়া করবা আর একটা বড় আমল ভোর রাতে সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদ পড়বা কমপক্ষে দুরাকাত আর একটা বড় আমল হলো আমার মাওলার কোরআনের তেলাওয়াত কই আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই বিয়াও করাইছে মাইয়া বিয়া দিছে জামাইটা কোরআন পড়তে পারে কিনা আব্বা আম্মা একবারও দেখে নাই ছেলেটারে বিবাহ করায় মাইয়া দেখতে গেল মেয়েটা কোরআন পড়তে পারে কিনা দেখলো না বিদেশে যাওয়ার ভিসা দিতে পারবে কিনা এটা কন্টাক্ট করছে আগে তোমার মাইয়া নিমু বিদেশের ভিসা দিতে পারবো আমি কন্টাক্ট এটা করছে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা একটা বার জিজ্ঞেস করলো না আফসুস ও আল্লাহর বান্দা ওই দশতলা বিল্ডিং করে কি লাভ হবে যেই বিল্ডিং এর উপরে রাজুকের নোটিশ লাগানো ওই ফ্যাক্টরি করিয়া কি লাভ হবে যেই ফ্যাক্টরির উপরে দুর্নীতি কমিশনের স্লিপ লাগানো চিঠি লাগানো ও ভাই ওই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে যেই টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না ডাইনিং টেবিলে
পনের রকমের খানা সাজাইয়া কি লাভ হবে যদি ডাক্তারের রেড সিগন্যাল থাকে খাইলেই মরবি এখনো সময় আছে রে আল্লাহর বান্দা ওই যে কয়েক মাস আগে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়া নিজের কপালে গুলি মাইরা নিজেই মরিয়া গেল কয়েক মাস আগে আমগো সোনার বাংলা কত দামি এমন কোনো আকাম নাই যা ঘটে নাই নিজের আপন মাইয়ারে বাবা কয় হোটেলে নিয়া তুই আজকের জন্য আমার স্ত্রী দেখি ইন্ডিয়া নামগো সোনার বাংলায় আহা ও যুবক আবার দেখো একেবারে সব খারাপ হয় নাই তোমার লাইন আমগো হুজুর না জীবনে আলিফ বাতা পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই তোমার লাইনের মানুষ জেনারেল লাইনের স্কুলে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না নাই র‍্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ ওয়াক্ত নামাজি এই রমজান আসতেছে বহু পুলিশ র‍্যাব এরা আলাদা তারাবির জামাত করবে তাদের মধ্যে তারাবি পড়ানোর হাফেজ আছে না থাকলে আলাদা হাফেজ রাইখা তারাবি পড়বে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমরা তো আপনাকে বলি না যে আপনি আমগো মতো ফাগরিওয়ালা বড় বুজুর্গ হয়ে যান আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন কিন্তু ওলামায়ে আহলে হকদেরকে মহব্বত করে তাদের পরামর্শ নিয়ে চলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন কারোর সাথে খারাপ আচরণ করবেন না টাইম হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করুন যাদের কাছে যে আলেমদের সোহবতে গেলে দিলটা নরম হয় আখেরাতের কথা স্মরণ হয় আমলের জন্য দিলটা নরম হয় গুনাহ ছাড়তে মনে চায় নেক আমল করতে মনে চায় এমন ওলামায়ে কেরামদের সম্পর্ক নিয়ে চলবেন দোয়া নিয়ে চলবেন মহব্বত রাখবেন খবরদার যেই আলেম নামের কিছু যাদের কথায় মানুষ আমল থেকে আলাদা হয় আমল থেকে অন্তর দূরে সরে যায় আখেরাতের চিন্তা অন্তরে থাকে না এদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে তবে গালি দিবেন এটাও বলি না কারণ এই জমিনের মধ্যে একটু আগে বলেছি ঈমান নিয়ে মরার থেকে বেঁচে থাকা বড় কঠিন কারণ আওয়ামী লীগ বিএনপি কখনো বলে নাই কালেমা বন্ধ করো কিন্তু মাওলানা হইয়া বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমা বন্ধ করো এই কালেমা নাকি কুফুরি কে কয় একজন মাওলানা একজন মাওলানা হয়ে কয় কালেমা কুফুরি একজন মাওলানা হইয়া বলতেছে যে নবীরা অপরাধী নবীরা কি অপরাধী আ আল্লাহ মাফ করে দেন ভাইরা আমার মাওলানা সাহেব বলতেছেন কোরআনের মধ্যে জাল আছে আপনাকে খবর আছে নি কোনো খবর নেই খবর রাখারও দরকার নাই কিন্তু অন্ধভক্ত হবেন না সাবধান ওলামায়ে কেরামদের সোহবত ছাড়া সম্পর্ক ছাড়া জান্নাতের আমলও করতে পারবেন না তবে এই দুনিয়ায় ইসলামের লেবাস লাগাইয়া যারা দুনিয়া দুনিয়া জিকির করবে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন গালি দেওয়ার দরকার নাই ফলাফল তো আমার আল্লাহ কুদরতের দ্বারা দিয়ে দিবে ভাইরা আমার অনুরোধ করে বলছি রে মুমিন ও যুবক পয়েন্ট গুলো মনে রাখবা নবীর আদর্শ মানো না মানব না আমিও মানব না যদি নবীর আদর্শের থেকে আরো কোনো উত্তম আদর্শ দিতে পারো দাও কথা ঠিক আছে আমাদের কওমি আহলে হক ওলামায়ে কেরাম উম্মতকে যেই পরিমাণ জান্নাতের রাস্তায় নিতে পারে তোমরা এদেরকে মহব্বত করবা না অন্যরা যদি পারে দেখাও আমরাও তাদের মহব্বত করি কিন্তু কই না বরং অন্যদের কাছে গেলে তো আমল পয়েন্ট কমে যায় আমল আকিদা নষ্ট হয়ে যায় অনুরোধ
দলাদলি করে লাভ নাই আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন ওই কবরে কে পীর কে murid কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই আজকে আমি বক্তা হয়ে বয়ান করি কত ভাব আপনারা শ্রোতা কিন্তু এই ভাব কতক্ষণ জানেন নি আজরাইল যেদিন হাজির হয়ে যাবে সব ভাব শেষ হয়ে যাবে তিনটা সাদা কাফন আমাকেও দিবে আপনাকেও তিন কাফনের প্যাকেট বানাবে ওই তিন সাদা কাফনের প্যাকেটে যেদিন ঢুকবো কে বক্তা কে শ্রোতা কে আলেম কে মূর্খ কে গরীব কে ধনী কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কোনো ভেদাভেদ থাকবে না ওই কবরে নেওয়ার পর মাটি দিয়ে সবাই যখন চলে যাবে আপনার কবরে ও আমার কবরে দুইজন করে ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন সবার বেলায় সমান আপনি কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না আপনি কত সম্মানওয়ালা তাও জানা হবে না প্রশ্ন সবার বেলায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব মদিনার নবী বলেন ও উম্মতেরা দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব কেউ না একমাত্র আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে কবরে গিয়া জবাব দিবে দ্বীনিয়াল ইসলাম আমার ধর্মের নাম কি ইসলাম ছাড়া আমার আর কোন ধর্ম নাই সব বাদ আমার একমাত্র ধর্ম ইসলাম যে ইসলাম অনুযায়ী আমি জীবনকে পরিচালনা করেছি নবীজিরে দেখাইয়া বলবে এই মাইয়্যিত নবীরে চিনুনি যারা নবীর সুন্নতের আশেক আঙ্গুলের নখগুলো কেমনে রাখবিরে যুবক এই জায়গায় কিন্তু আমার মদিনাওয়ালার নবীর আদর্শ আছে অ যুবকেরা একটু পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা মানবে বৌদ্ধরা মানবে ইহুদিরা মানবে বলো বাবা নবীর আদর্শ কারা মানবে মুসলমান তুমি মুসলমান যদি দাবি করো বলো নবীর তরিকায় তোমার চুল কাটতে সমস্যা কেন নবীরটা যদি ভালো না লাগে আর একটা ভালো লাগে ভালো দেখায় তো বল আমিও করি কই 1500 বছরের মধ্যে কেউ নবীর থেকে উত্তম দেখাইতে পারে নাই তুই তো মনে করতেছো ইন্দুর বান্দরের মতো চুল কাইটা খুব ভালো লাগে কই তোর মা কি দোয়া একটু বাড়ায় দিছে বরং তুই একটা গাঞ্জা খার হয়তো তোর মন মতো গাঞ্জা খরেরা বলবে হ্যাঁ একটা কামের মতো আকাম করছো কই এইভাবে চুল কাটিয়ে চলার দ্বারা কেউ তোমারে ভালো জানে না এলাকার একটা মুরব্বীও তোমারে মহব্বত করে না ঘৃণা করে দিলে দিলে তোমার মা বাবাও তোমারে ভালো জানে না অতএব নবীর আদর্শের মতো নখ কাটো চুল রাখো জুতো পরো কেমনে তুমি বাথরুমে যাইবা বের হইবা সেখানেও নবীর আদর্শ আমার নবী শিখায় গেছেন বাউলার কাছে কেমনে মোনাজাতটা দিবা তাও নবী শিখায় গেছেন ওই নবীর সুন্নত মানিয়া যদি চলো রে বাবা নবীকে দেখা মাত্র চিনে ফেলবে চিনা মাত্রই ফেরেশতাদেরকে আল্লাহ একটা কুদরতের গায়বী আওয়াজ দিবেন নবী বলেন আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিও না দুনিয়াতে কষ্ট করে করে আসছে এখন জান্নাতের বিছানা কবরে দাও জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে আল্লাহর নবী আফসোস করে বলেন যারা দুনিয়াতে রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে এদেরকে যখন প্রশ্ন করা হবে এরা শুধু একটা শব্দ বলবে হা হা লা আদরি আফসোস আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না নবীরে চিনুনি বলবে না আমি কিছুই জানি না কারণ নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তে পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্য টুপি পরে তাও পছন্দ করে নাই এরকম কপাল পরা নিমক হারাম এই জমিনে আছে নিজেও হালাল খায় না যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না এমন মানুষগুলো যখন কবরে যাবে নবী বলেন একটা জবাব দিতে পারবে না আল্লাহ তাআলার আওয়াজ হবে রাগান্বিত গাইবি আওয়াজ ও ফেরেশতা এই নাফরমানের আর কোনো জিজ্ঞাসাবাদ করিও না দুনিয়াতে আমি আল্লাহ তারে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইলো এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই
এই আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা মানে নাই ওলামায়ে কেরামরা কত পায় ধরে ধরে নামাজের কথা বলতো নামাজ পড়ে নাই বরং ওলামায়ে কেরামের বিরোধিতা করত ও ফেরেশতা এই নাফরমানের জন্য এখনি কবরে জাহান্নামের বিছানা দাও জাহান্নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না 70 থেকে 99 সাপ কবর আসবে ও আল্লাহর বান্দারা ওই কবরের একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করা যাবে না আল্লাহর নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত একটা কুদরতের আওয়াজ দিবেন ও কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কবরের আযাব বিশ্বাস করো না আল্লাহর ওলি বলতেন ও দুনিয়ার মানুষ কবরে যদি তোমরা মনে করো আযাব হবে না তাহলে তুমিও নাজাত পেয়ে গেল আমিও নাজাত পেয়ে গেলাম কিন্তু কবরে গিয়া যদি দেখো গুনাহগারের জন্য আযাব বলো বাবা তখন তোমার কি উপায় হবে আমার কি উপায় হবে এরপরে তো হাশরের মাঠের আরো কঠিন হালাত নবীরা কাঁদতেছেন ও এলাকার মুসলমানেরা ও বৃদ্ধ বাবাজিরা জান্নাতের টিকিট পাইয়া 10 জন সাহাবা এর মধ্যে আবু বকর প্রথম দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আবু বকরের ইতিহাস পড়িয়া দেখেন জীবনভর কান্না আর কান্না নবী একদিন রাতের বেলা কান্নার আওয়াজ পেয়ে বের হইলেন দেখে কে কান্না করে মসজিদের মধ্যে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে নামাজের পরে নবী বললেন আপনি কাঁদেন কেন হাশরের ময়দানের ভয় অবস্থার কারণে কাঁদি নবী বলেন আপনার তো জান্নাতের টিকিট দেওয়া আবু বকর কাঁদেন আর বলেন নবী যেই আল্লাহ আমাকে এত মহব্বত করে টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি আবার বেজার হইয়া টিকিট ক্যান্সেল করেন কি উপায় হবে আমার রমজান মাস শেষ ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া আনন্দ করে বাড়ি বাড়ি যায় কিন্তু হযরত ওমর দ্বিতীয় খলিফা দরজা তালা লাগায় কান্না করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও খলিফাতুল মুসলিমিন আনন্দের দিন আপনি কান্না করেন কেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন ও ভাই আবু হুরায়রা একটা রমজান চলে গেল রোজার মাস রোজা রাখছি যেইভাবে রোজার হক আদায় করা দরকার ওইভাবে পারলাম কিনা বড় পেরেশান লাগতেছে রমজানে তারাবির নামাজ পড়লাম কোরআন তেলাওয়াত করলাম নবী তো অভিশাপ দিয়ে গেছেন রমজান পাইয়াও যারা গুনামুক্ত হতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক আমি ওমর পেরেশান হয়ে গেলাম রমজান পাইছি কিন্তু গুনাহ থেকে মাপ পাইলাম কিনা সেই পেরেশানি আবু হুরায়রা বলেন ও খলিফাতুল মুসলিমিন জান্নাতের টিকিট তো রেডি আর পরো কেন এত ভয় ওমরে ফারুক কাঁদেন আর বলেন ও ভাই আবু হুরায়রা আল্লাহ যদি রাগ করিয়া আবার কোন আমলের কারণে বেজার হইয়া যায় তাহলে আমি আমার ওমরের উপায় কি হবে ও এলাকার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া এত এলেম এত আমল এত তাকওয়া এরপরেও যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অথচ চোখে কোনো পানিও নাই কান্নার চেষ্টাও নাই কেউ যদি কান্না করে তাও আমরা মেনে নিতে পারি না সমালোচনা করি ভাইজান অন্যের দিকে না তাকাইয়া নিজের হিসাবটা করে নাও কোন দিন জানি আজরাইল এসে পড়ে গত রমজানে যারা বেঁচে ছিল এই রমজানে অনেকেই নাই আবার আগামী রমজান পাবো কিনা সে গ্যারান্টিও নাই ও আম্মা জানেরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কত কলিজার কন্যা নবীজি এত আদর করতেন ওই ফাতেমাকে কোথাও যদি যাইতেন শেষ ফাতেমার সাথে মোলাকাত করে যাইতেন আবার কোথাও থেকে আসলে ফাতেমার সাথে আগে দেখা করতেন ওই ফাতেমাকে নবী বলে গেলেন ও ফাতেমা আমি মরিয়া যাব ইন্তেকাল হয়ে যাবে তবে শুনো ফাতেমা ওই কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইয়া কবরে যাইও ইয়া ফাতেমা তু আনতিজি নফসাকে মিনান নার ও পর্দার আড়ালের আম্মা জানেরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সরদারিনী নবীর কলিজার টুকরা কন্যা তার যদি অবস্থা এমন হয় আপনার অবস্থা কেমন হবে আপনাদের তো কি পরিমাণ কান্না দরকার আমলের দরকার
আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেন নেককার সন্তানের মা হইয়া কবরে যান সন্তানের ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে সন্তান যেন বেয়াদব না হয় সন্তানের ব্যবহারে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরুব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ আর আমল দেখে আখলাক ব্যবহার দেখে যেন সবাই দোয়া করে আর এই অবস্থা তৈরি করতে হলে আপনি মায়ের কান্না লাগবে দোয়া করা লাগবে সন্তানকে আদর্শ আনা ফলা বানাইতে হবে আল্লাহর কাছে দোয়া করবেন রমজানে রোজা রাখবেন তাহাজ্জুদ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ নেককার সন্তানের মা বানাইয়া কবরে নাও আমার সন্তানের দেইখা যেন কেউ কষ্ট না পায় পর্দা না করে সবাই তখন সন্তানের খারাপ বলবে না বলবে ওর মা বড় খারাপ ও আম্মা জানেরা আজকে উলামায়ে কেরামদের মা তো আপনারা আপনারা তো হাফেজে কোরআনের মা আপনারা তো সাহাবায়ে কেরামের মা আলেমের মা এরে আম্মা জান মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তান ডাক্তার হবে কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই ওয়াজের প্যান্ডেলে গিয়া কোনো লাভ নাই খালি লাভ নাই আচ্ছা লাভ নাই তো শুনলাম আছে কোথায় সে ঠিকানা দিবা না যে ওখানে যাও সেখানে লাভ এটা কয় না ওখানে যাও না লাভ নাই তাবলিগে যাবা না লাভ নাই কওমি মাদ্রাসায় পড়বা না কোনো লাভ নাই পড়ে আচ্ছা কোথায় যাব বলো না ঠিকানা তো দিতে হবে ঠিকানাও দিবা না তাবলিগেও যাইতে দিবা না তো চাও কি সারা দুনিয়ার বিধর্মীরা চায় ইসলাম বন্ধ হয়ে যাক তাবলিগের আওয়াজ বন্ধ হয়ে যাক কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিলের আওয়াজ বন্ধ হয়ে যাক কিন্তু আল্লাহর হাজার শুকর এই জমিনের ভেতরে এখনো এত দুশ্মনের মাঝেও যারা নবীর সুন্নত নিয়ে আছে এদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে এখনো কেউ নাই এলমেরা এজাজ করদান বেহেসাব খলকেরা দাদান জবাবে বাসাব আপনা দারাদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা যার কাছে যত পারছেন নবীজির সুন্নত আছে কোরআন আছে খোদার কসম সে তত পারছেন সম্মানে আছে শান্তিতে আছে যার কাছে যত পারছেন কোরআন নাই সুন্নত নাই সে তত পারছেন শান্তিতে নাই সম্মানে নাই নূরের তৈরি ফেরেশতা অল টাইম আল্লাহর তসবি পড়ে গুনাহ করবে দূরের কথা গুনাহ চিনেই না এরপরও কোন ফেরেশতা আল্লাহর কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ নয় গোটা মখলুকতের মধ্যে একমাত্র মানুষ মাটির সৃষ্টি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষ হলো শ্রেষ্ঠ এই মানুষকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দান করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা বনি আদম এত সম্মানের মানুষের মতো সম্মানিত আল্লাহ কাউকে করেন নাই নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না জিনেরাও শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ এই মানুষটা নিয়ে গবেষণা করতে করতে মানুষ সম্মান বাড়াবে বাড়াইতে বাড়াইতে যদি অবস্থা এমন হয় ফটকিরা মানুষের এত সম্মান সবার উপরে এই মানুষটার নিয়ে গবেষণা করতে করতে ফটকিরা কয় এটা বান্দর থেকে আইছে
ভিক্ষুকের অন্তরে যদিও খারাপ বলার কোনো চিন্তা নাই কিন্তু যা বলেছে তার দ্বারা সম্মান হয় নাই হয়েছে অপমান কারণ পদ্মা যমুনার গুণ গাইতে সম্মান ঠিক রাখতে যেই পরিমাণ এলেম আর বিবেকের দরকার ওই পরিমাণ জ্ঞান ওই ভিক্ষুকদের মধ্যে নাই মানুষ এত দামি ওই মানুষের বানরের সাথে মিলাইয়া এত সম্মানের স্লোগান দিতে চায় কেন এর দ্বারা তো সম্মান হয় না হয়েছে অপমান কারণটা কি মানুষের কোন ধারায় কথা বললে সম্মান বাড়বে এই পরিমাণ জ্ঞান ওই নাস্তিকদের মাথার ভেতরে না ভাইরা আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই মানুষের ভিতরে আমার সর্বোচ্চ সম্মান আমার নবীর সমস্ত মখলুকতের ভেতরে মানুষ দামি আবার সমস্ত মানুষের ভেতরে আমার নবী দামি ফলাফল কি বের হলো সমস্ত মখলুকতের মধ্যেই আমার নবী দামি নবী আমার শ্রেষ্ঠ ওই নবীর উম্মতেরা শ্রেষ্ঠ ওই নবীর আদর্শ শ্রেষ্ঠ আমার নবীর আদর্শ এতটাই পাক যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা বলেন নাই এমন একজন নেতার নাম বলো রে বাবা যেই নেতা মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে না মানে 20,000 টাকা লাগবে বইলা টেলিফোন করছি আধা ঘন্টা পরে দে মোবাইল বন্ধ আর দেড় দিনে খুঁজে পাইনি এদিকে তো আমি বেউস ফট কইরা ঢুকছে কি ব্যাপার আপনি ফোন বন্ধ রাখলেন কেন আমি তো বেকারার হয়ে গেলাম টাকা লাগবে আপনি কইয়াছেন ঘরের মধ্যে বয়াক আমি জমিনেই নাই এই মিথ্যা কথার প্রচারণা প্রবঞ্চনা আর মিথ্যা কথার গোডাউন মানুষকে বেশি মিথ্যা কথার সাপ্লাই দেয় বর্তমানে এই জমিনে ইন্টারন্যাশনাল গজবের মোবাইল আমরা ঠিক কর পরে ঠিক হইবে আর আগে হইব না এই পরিমাণ মিথ্যা কথার চর্চা হয় মোবাইলের দ্বারা মা বাপ সন্তানের সাথে মিথ্যা বলে সন্তান মা বাবার সাথে মিথ্যা বলে আল্লাহ মাফ করে দেন আহ এমন কিছু বাবারে দেখলে এত লজ্জা পায় এত ঘৃণা আসে যে নিজ হাতে সন্তানগুলোকে জবাই করতেছে চুরি সারা সেদিন এক ছেলের নিয়ে আইসা দোয়া চায় হুজুর কি কথা হয় না বয়স কত 2 বছরের উপরে কথাই কয় না জিগাইলে 2-1টা পায় সমস্যা কি পরে তো আমি বুঝি রোগ কি মোবাইল চালাও না মোবাইল দিছো না এই ছেলেরে কহা মোবাইল দিলে মোটামুটি ঠিকঠাক থাকে মোবাইলের মধ্যে পড়ে থাকে এই নতুন এই একটা গজবের রোগ বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিয়া বাচ্চাদের জবানকে বন্ধ করে দিছে অনেক জায়গায় খবর পাইতেছি সন্তান কথা বলা শিখছে না কথাই কয় না ওই আমাকে বরিশালে একজন খবর কইল শুধু মা বাপ জিগাইলে নো নো এই নো শিখছে মোবাইল দেখে দেখে এই শব্দ একটাই বল তাহলে এই বাপ মা গুলো কত বড় নিকৃষ্ট মা বাবা যে সন্তানকে জীবন নষ্ট করে মা বাপ হইয়া সহজ ওদিকে মায়ও মোবাইল নিয়ে ব্যস্ত সন্তানরও মোবাইল একটা দিয়ে দিছে সন্তানের যে কথা শিখান লাগবে খবর নেই জাহান্নামে যাওয়ার আর কি পথ আছে এক গজবের মোবাইল দিয়ে ধ্বংস করে দিল আমাদের আমল আখলাক চরিত্র লেখাপড়া সব ধ্বংস করে দিল আমরা হুজুরের এত গান বাজনা শুনব না শত বছর বেঈমানেরা মাথা খাটাইয়া চিন্তা করে দেখলো হুজুর গো এবাদাতের বিপদ ঘটানো যায় কেমনে এরা তো গান শুনবে না নাচ দেখবে না কি করা যায় গবেষণা করে করে ইউসুফ জুলাইকা সাজায় নাটক বানাইছে হুজুরে তো এটা দেখতে পারে না এত গান বাজনা নাই ঠিকই হুজুর এটা নিয়ে পাগল হয়ে আছে দেখতেছে কিও
আজান হইছে কার টাইম আছে জামাতের 10 মিনিট আচ্ছা ঠিক আছে কি দেখেন আপনি মোবাইল না না খারাপ কিছু না কি কই ইসু নবীরে দেখতেছি ইসু জুলাইকার নাটক দেখি মুসা ফেরাউনের নাটক কোন বাড়ির এক বেশ্যারে বানাইছে জুলাইকা আর কোন এলাকার এক সুন্দরী ছেলেরে বানাইছে ইসু নবী বানা একটা নাটক সাজাই দিল বাস আমগো হুজুর গো নাটক দেখে গেছে 10 মিনিট আধা ঘন্টা নামাজে যাইয়া হই নাটকের মেহরাজ চলতেছে